তাহলে কি রোমানের পর্বতে অবরণ কোডি রোডস, নাকি অন্য কোনো সুপারস্টার? জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাসলিনিয়া 38-এ কোডি রোডস WWE-তে অফিসিয়ালি রিটার্ন করেছেন এবং তিনি হারিয়েছেন সেথ রলিন্সকে। এবিংয়ের পর রয়ের এপিসোডে কোডি রোডস বলেন যে তার বাবা ডাস্টিন রোডসকে তিনি অত্যন্ত পছন্দ করেন এবং তার উদ্দেশ্যে কোডি রোডস জিততে চান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবং এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে, আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বলতে বোঝায় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এবং WWE চ্যাম্পিয়নশিপ। এবং এই দুটি চ্যাম্পিয়নশিপ রয়েছে দ্য ট্রাইবাল চিফ, দ্য হেড অফ দ্য টেবিল রোমান রিংসের কাছে। অর্থাৎ কোডি রোডস কিন্তু পরোক্ষভাবে চ্যালেঞ্জ করলেন রোমান রিংসকেই। আর যেহেতু কোডি রোডস খেলতে চান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ, আর তাই থেকে সেগুলো জিততে হলে খেলতে হবে রোমান রিংসের সঙ্গে, অর্থাৎ রোমান রিংস ভার্সেস কোডি রোডস হতেই পারে। কিন্তু এর আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানা প্রয়োজন। তা হলো, আর কয়েকদিন পরে একটি লাইভ ইভেন্টে হবে একটি ম্যাচ রোমান রিংস এবং ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে। রোমানের পরবর্তী অপোনেন্ট হবেন ড্রু ম্যাকেন্টায়ার, আর তাই লাইভ ইভেন্টে তাদের মধ্যে একটি ফাইট বিল্ড করা হবে এবং হয়তো পরবর্তী এপিসোডে রোমান রিংস ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে গল্পটি দেখানো হবে, মানে স্টোরিলাইনটি আরও দেখানো হবে। অর্থাৎ রোমানের পরবর্তী অপোনেন্ট হচ্ছেন ড্রু ম্যাকেন্টায়ার। তাহলে কোডি রোডসের কী হবে? হ্যাঁ ভাই, অবশ্যই বলছি, কী হবে তার? হয়তো ড্রু ম্যাকেন্টায়ারের পরে রোমানের পরবর্তী অপোনেন্ট হবেন কোডি রোডস। কিন্তু যদি রোমান রিংস ড্রু ম্যাকেন্টায়ারের কাছে চ্যাম্পিয়নশিপ হেরে যায়, তাহলে কোডি রোডস রোমানের ম্যাচের মধ্যে সম্ভাবনা অনেক কম থাকবে, কারণ কোডি রোডস আগেই বলেছেন যে তিনি ম্যাচ খেলেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। অর্থাৎ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যার কাছে থাকবে কোডি রোডস তার সঙ্গেই ম্যাচ খেলবে, কারণ কোডি রোডসকে প্রথমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেওয়া হবে না, তাকে প্রথম রয়ের বিভিন্ন বড় সুপারস্টারের সঙ্গে ম্যাচ খেলতে হবে। যেমন তিনি হারিয়েছেন সেথ রলিন্সকে, এরপর রয়েছে এজে স্টাইল, এজ, আর অনেক সুপারস্টার রয়েছেন, তাদেরকে প্রথমে তাকে ফেস করতে হবে। কিন্তু অবশ্যই রোমান ভার্সেস কোডি রোডসের মধ্যে ম্যাচ খুব শীঘ্রই হয়তো হবে, কিন্তু এর আগে ড্রুয়ের সঙ্গে রোমানের ম্যাচ হবে। তো এই ছিল রোমানের পরবর্তী অপোনেন্ট সম্বন্ধে একটি আপডেট। তো কেমন হয়েছে আজকের এই ভিডিও কমেন্টে অবশ্যই বলুন, এবং আপনাদের মতামত কী এবং রোমানের পরবর্তী অপোনেন্ট কী হবে আপনাদের মতে, তাও কমেন্টে বলতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি সেসবটি দেখার জন্য।